এটা হচ্ছে আর্মেনিয়ার লেক সেভেন। লেক সেভেনের যে টুরিস্ট স্পটটা, টুরিস্ট স্পটের সাথে আমরা না, মানে টুরিস্ট স্পটের মধ্যে আমরা না, আমরা টুরিস্ট স্পট থেকে একটু দূরে, কারণ হচ্ছে টুরিস্ট স্পটে যাইতে হলে ওই দিক ওই পাশ দিয়ে ঘুরে যেতে হয়। তো আমরা হচ্ছে এই পাশ দিয়ে আসছি, এই পাশ দিয়ে। আর এখন তো হচ্ছে সামার আসতেছে, তো যার কারণে এখন হচ্ছে লেকের যে ইয়াগুলো আছে এগুলো পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করবে সামার যখন আসবে, তখন তো অনেক টুরিস্ট আসবে অনেক পরিমাণ, যার কারণে তখন পরিষ্কার করা হবে। চমৎকার একটা ভিউ, সামনে হচ্ছে পাহাড়, চমৎকার পাহাড়, ওইখানে এখনও বরফ জমে আছে, আর আমার সামনে হচ্ছে লেক সেভেন। চমৎকার ভিউ, চমৎকার ভিউ, চোখ জুড়ানোর মতো ভিউ। জাস্ট সেকেন্ডের মধ্যে আলু কমে যেতেছে, সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসতেছে অল্প অল্প, সেকেন্ডের মধ্যে হচ্ছে রোদ উঠে যেতেছে, সেকেন্ডের মধ্যে মেঘলা হয়ে যেতেছে। কী একটা পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, চমৎকার লাগতেছে। জাস্ট হচ্ছে বিচে পাড় দিয়ে হাঁটতে কান্না ভালো লাগে। আর আমার সামনে এটা হচ্ছে একটা কটেজ, এখানে টুরিস্টরা এসে থাকে। এই যে এটা হচ্ছে কটেজ, টুরিস্টরা থাকে এখানে। বক ডাকতেছে, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এনে একটা ভাঙা ঘর, জানি না ঘরটা কিসের বা কাদের, কিন্তু এখানে একটা ভাঙা ঘর লেকের পাড়ের মধ্যে রাখা। আই থিঙ্ক এটা ঘর না, এটা হচ্ছে নৌকার মতো, নিচে হচ্ছে নৌকার মতো, নৌকার মতো নিচে হচ্ছে ইয়া করা, ওই যে ভাসানো, হয়তো বা মেবি এটা কি মাছ ধরা জিনিস কিনা, বা টুরিস্টদের জন্য কি যায় কিনা, এটা মাছ ধরার, ও মেবি মেবি এখানে জাল টাল আছে, আবার মেবি মাছ ধরার। হ্যাঁ হ্যাঁ সুন্দর তো না, এটা কটেজ, প্রাইভেট এরিয়া তো, চমৎকার সুন্দর এরিয়া। সামনে হচ্ছে পাহাড়, ওইখানে এখনো স্নো আছে। ফিলস অ্যামেজিং। আগাম ওইদিকে আমরা না যাই বুঝছ, ওই পাশে না যাই, ওইদিকে একটু আবর্জনা ময়লা টয়লা আছে। ট্রাই করার চেষ্টা করি।